স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার পর প্রতিটি ছাত্রছাত্রী দিনটির অপেক্ষায় থাকে, আর সেটি হলো নবীন বরণ উৎসব। প্রচলিত প্রথা অনুসারে প্রতি বছরই নবাগত বিদ্যার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এবার তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার ফটিকরায়স্থিত আম্বেদকর কলেজের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে কলেজের নবাগত বিদ্যার্থীদের বরণ করে নেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন সুমতি দাস, কলেজের অধ্যাপক ডক্টর সুব্রত শর্মা সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আগেকার দিনে ইন্টারনেট থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা এতটাও সচ্ছল ছিল না, ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে এমন উন্নত ব্যবস্থাপনা পায়নি, কিন্তু বর্তমানে আমরা অমৃতকালে রয়েছি, আর এই অমৃতকালে ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে বহু অত্যাধুনিক ব্যবস্থাপনার সাথে যুক্ত হতে পেরেছে। তাই এই ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের মতো ছাত্রছাত্রীরা শিক্ষা করে এসে অনেক অত্যাধুনিক ব্যবস্থাপনার সাথে যুক্ত হতে পেরেছে। আমার মনে আছে আমরা যখন কলেজে পড়ি সেই সময় কিন্তু ইন্টারনেট ব্যবস্থাটা এতটা সচল ছিল না যেটা আজকের দিনে ইন্টারনেট ব্যবস্থাটা সচলতার একটি। আপনারা সবাই দেখবেন ইন্টারনেটের মাধ্যমে আজ সমস্ত ডাটা সমস্ত সবকিছু পেয়ে যাচ্ছে। কেউ যদি বলে যে আমার বাবা সেইভাবে আমাকে টিউশন দিতে পারে না, দরকার কি, আপনি মোবাইল থেকে সমস্ত ডিটেইলস পেয়ে যাচ্ছেন, ডাটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ইজি হয়ে গেছে লাইফস্টাইল। তাই এখানে যারা ছাত্রছাত্রী আছে আমি মনে করি এটা আপনাদের জন্য সুবর্ণের সুযোগ, এই সুযোগকে কাজে লাগান, জীবনে ভালো একটা জায়গা পেয়ে যান। জীবনে চলার পথে শত বাধা আসবে, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে নিজেদের প্রতিষ্ঠিত করতে সকল ছাত্রছাত্রীদের আহ্বান জানান মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।